আসসালামু আলাইকুম, আমি সুইট হোম থেকে প্রীতি বলছি। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটি আমি সকালের নাস্তা থেকে শুরু করে দিয়েছি। সকালের নাস্তা প্রায় হয়ে গেছে, এখন সবাই আমরা নাস্তা করে নিব, তারপরে সারাদিনের টুকিটাকি কাজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের নাস্তা হয়েছে, এবার যেই পাত্রটাই রুটির জন্য আটা রেডি করেছিলাম সেটাই আটা লেগে আছে, উঠছে না, তাই এখানে সামান্য লবণ আর একটু পানি দিয়ে এটা উঠিয়ে নিলাম। এবার এটা ধুতে আমার সুবিধা হবে। আজকে দুপুরে বেগুন ভাজি করব। আভাস বেগুন ভাজি ছাড়া ভাত খেতে চায় না, তাই ওর জন্য বেগুন ভাজি করব। কয়েকটা বেগুন কেটে নিচ্ছি। বাচ্চারা মনে হয় এমনই হয়, ওরা আমরা যে খাবারটা খাই সেটা খেতে চায় না বা খেতে পারে না, যেহেতু ওটাতে ঝাল থাকে একটু বেশি, তাই ওর জন্য এক্সট্রা কিছু একটা করা লাগে। আমি আজকে দুপুরের রান্না ডিটেলসে শেয়ার করলাম না, এখানে মাংসটাও হয়ে গেছে প্রায়, এখানে শাক ভাজি করে নিয়েছি। আজকের ওয়েদারটাও কিন্তু মেঘলা মেঘলা। আমার দুপুরের রান্না শেষ হয়ে গেছে, এবার আমি কিছুটা পোলাওয়ের চাল ভিজিয়ে দিচ্ছি ফিরনি রান্না করার জন্য। আমার নানি সবসময় এইভাবেই ফিরনি রান্না করতেন, তো সেটাই আমি আজকে ট্রাই করছি। এখানে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি 2 লিটার দুধ আগে ঘন করে রেখেছি, এবং সেই দুধের ভিতরে চালটা ব্লেন্ডারে যে হালকা গুঁড়ো করে নিয়েছিলাম তার সঙ্গে কিছুটা দুধ মিশিয়ে আমি ঢেলে দিচ্ছি। ডাইরেক্ট যদি দুধের ভিতর ঢেলে দেই তাহলে দলা পেকে যেতে পারে, তাই আমি আগে দুধটা মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 2 এলাচ, 2 তেজপাতা। আমার নানি এভাবেই ফিরনি রান্না করতেন, খেতে খুবই সুস্বাদু হয়। আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 7 মতো চিনি। পায়েস, ফিরনি অথবা ক্ষীর যেটাই বলেন না কেন, অনবরত নাড়তে থাকতে হয়, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আসলে আমরা যদি ভালো করে রান্না করার চেষ্টা করি না কেন, মায়ের হাতের খাবার, তাছাড়া আমাদের যারা গুরুজন আছে তাদের হাতের মতো এতটা টেস্ট আমরা আনতে পারি না। অলরেডি আমার ফিরনি রান্না শেষ, আমি কিছুটা বাদাম কুচি দিয়ে দিলাম। কিছুদিন ধরেই রান্নাঘরের সিঙ্ক, বেসিন এগুলো দিয়ে কেমন যেন একটা গন্ধ আসছে। আবার মাঝে মাঝে দেখা যায় এ সকল ছিদ্র দিয়ে কিন্তু ছোট ছোট পোকা উঠে আসে, তো সেগুলো থেকে মুক্তি পেতে আমি সিঙ্ক অথবা বেসিনে আমি এভাবে ন্যাপথলিন দিয়ে রাখি, তাহলে আর কোনো গন্ধ আসে না, পাশাপাশি কোনো পোকামাকড় ওঠে না, রোগ জীবাণু থেকে দূরে থাকা যায়। আমি অনুরূপভাবে রান্নাঘরের সিঙ্কেও ন্যাপথলিন দিয়ে দিচ্ছি,
কারণ এখানে মাছ মাংস অনেক কিছুই ধোয়া হয় যেগুলো এই পাইপের সাহায্যে ড্রেনে চলে যায়। তো যেহেতু ড্রেনের সঙ্গে এটা সংযোগ, দুর্গন্ধ পোকামাকড় এগুলো আসতেই পারে স্বাভাবিক, তাই এখানে যদি ন্যাপথলিন দিয়ে রাখা যায় তাহলে কিন্তু সেই দুর্গন্ধ এবং পোকামাকড় থেকে রক্ষা পাওয়া যায়। আপনারা ইচ্ছে করলে ট্রাই করে দেখতে পারেন। রেগুলার গরম পানি ঢাললে কিন্তু ভেতরে যে জাম হয়ে যায় সেটা ঠিক হয়ে যায়, কিন্তু দুর্গন্ধ এবং রোগ জীবাণু এড়াতে এরকম রাখলে কোনো প্রবলেম হবে না, বরং ভালো হবে। এখন বিকেলবেলা বারান্দায় এসেছি, আমার দুটো কিউট কিউট গিনিপিক, আসলে আমার না, এটা আমার বাচ্চাদের খেলার সাথী। লকডাউনে ঘরে বসে বসে ওরা বোর হচ্ছিল এবং এগুলো নেয়ার জন্য খুব বায়না ধরছিল। ইচ্ছে ছিল সাদা কালারের নিব, কিন্তু পাওয়া যায় নাই, এটাই ছিল। তো ওদের আবদারে এটা নিয়ে এসেছি। এদের রেগুলার স্যানিটাইজ করা হয়, তার পাশাপাশি গোসলও করা হয়। আসলে রোগ জীবাণু ছড়ানোর কোনোই ওয়ে নেই, যেহেতু গোসল করানো হচ্ছে, স্যানিটাইজ করানো হচ্ছে। তো এদের নিয়ে বাচ্চার সময়টা কেটে যাচ্ছে। আসলে কয়দিন ধরে এরা আমাদের সাথে আছে, একটা মায়াও জমে গেছে। তো আশা করছি আজকের ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।